নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে অসহনীয় সাধারণ মানুষের জীবনযাত্রা। পর্যাপ্ত সরবরাহের পরও চড়া ভোজ্যতেল, আলু, ব্রয়লার মুরগি সহ অনেক পণ্যের দাম। খুচরা বিক্রেতারা বলছেন, সিন্ডিকেটের কারণেই বাজারে অস্থিরতা চলছে। স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির ট্রাকের সময় মতো পণ্য না পাওয়ার অভিযোগ করছেন ভোক্তারা। এ পরিস্থিতিতে নিত্যপণ্যের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলমের রিপোর্ট। সাশ্রয়ী দামে পণ্য পেতে ভোর থেকেই অপেক্ষা। সরকারি বিপণন সংস্থা টিসিবির ট্রাক থেকে ন্যায্য মূল্যে চিনি, ডাল, তেল ও পেঁয়াজ পেতে এমন দীর্ঘ লাইন এখন রাজধানীর বিভিন্ন স্থানে। তবে সময় মতো পণ্য না পাওয়ার অভিযোগও বাড়ছে। পাঁচ ঘন্টা সকালে পরে গাড়িছি, মাল তো আইতেছে না। আমরা ভোর ছয়টার থেকে এসে লাইনে দিই, কিন্তু নিয়মিত দেখা যায় দেয় না, হঠাৎ করে দেয়। গুদাম থেকে 105টা গাড়ি বের হচ্ছে ঢাকার গাড়ি, যেহেতু ঢাকার ভিতরে মুভ করতে টাইমটা কম লাগবে বিধায় আমরা সেটা করে থাকি। এক মাসের মধ্যে সয়াবিন তেলের দাম বেড়েছে 11 ভাগেরও বেশি। আলু, পেঁয়াজ, রসুন, ডাল, এমনকি ব্রয়লার মুরগির বাজারও চড়া। আগে 5,000 টাকা যে বাজারটা হইতো সেটা এখন 8,000 টাকাতেও হয় না। আমাদের মতো যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আছে তাদের মানে চলা খুব কষ্ট হয়ে গেছে। ডাল, চিনি, তেল যেটাই বলেন প্রত্যেকটা কেজিতে 5 টাকা 10 টাকা দাম বেশি। সিন্ডিকেট বড় বড় ব্যবসায়ীরা এগুলাই করতেছে। জীবনযাত্রা সহজ করতে নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। কৃষক যেই দামটা বিক্রি করছে আর আমাদের ভোক্তারা যে দামে ক্রয় করছে এটার মধ্যে বিরাট ফারাক, দ্বিগুণেরও বেশি একটা ফারাক আছে। তো এই ফারাকটা কমিয়ে আনতে হবে, এবং এই ফারাকটা যদি কমিয়ে আনতে হয় সেই জন্য যেমনিভাবে আমাদের কৃষক পর্যায়ে এটার মূল্য বেঁধে দেওয়া দরকার, ঠিক তেমনিভাবে আমাদের যে কনজিউমার ভোক্তা পর্যায়েও এটার মূল্যটা বেঁধে দেওয়া দরকার। উৎপাদন থেকে ভোক্তা ও বিপণনের প্রতিটি হাত বদলে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।